বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা থেকে একটি বড় আপডেট বেরিয়ে আসছে এবার সবাইকে দেয়া হবে পাকা বাড়ি তেমনটাই জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি কিন্তু বাড়ি পাওয়ার জন্য যোগ্য এবার তারা সবাই বাংলা আবাস যোজনার অধীনে পাবে পাকা বাড়ি এবং তিনি এও জানান যাদের নিজস্ব জায়গা নেই তাদেরও সরকারি জায়গার উপরে বানিয়ে দেওয়া হবে বাংলা আবাস যোজনার পাকা বাড়ি যারা এতদিন ধরে পাকা বাড়ি পাবার আশায় ছিল কিন্তু এখনও পর্যন্ত পাননি এই ঘোষণার পর থেকে এবার তারাও পাবে পাকা বাড়ি তাই সব মিলিয়ে সবার জন্য এই ভিডিওটি একটি দারুণ খুশির খবর হতে চলেছে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছে আপনাদের দেখাবো এবং কারা এই ঘর পাওয়ার জন্য যোগ্য এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটাও আপনাদের বলে দেব তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা একটি লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সমস্ত ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে একের পর এক প্রকল্প মানুষের বিশেষ করে গরিব মানুষের অনেক সুবিধা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছে যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করা বাংলা আবাস যোজনা দু এই আবাস যোজনার সুবিধা হলো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি সেই সকল ব্যক্তিরা এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন বাংলা আবাস যোজনার মূল উদ্দেশ্য হল দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে আগামী দু সালের মধ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এসি সিসি তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হন প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় প্রথম কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ দ্বিতীয় কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার দ্বারা বাড়ির লিন্টন লেভেল পর্যন্ত নির্মাণ তৃতীয় এবং শেষ কিস্তিতে তিরিশ হাজার টাকার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালা দরজা প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করা হয় নির্মিত গিওটির এলাকার ন্যূনতম পরিমাপ পঁচিশ বর্গমিটার বা দুশো সত্তর বর্গ হতে হবে প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফটিওর দ্বারা সরাসরি প্রদান করা হয় প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারি আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেয়ালে লিপিবদ্ধ করা হয় এবার আপনাদের দেখাবো যাদের নিজস্ব জায়গা নেই তারা সরকারি জায়গার উপরে কিভাবে বাংলা আবাস যোজনার পাকা বাড়ি পাবেন সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন এবার বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি হবে এক শতক জমির উপর বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই গোটা রাজ্যে বিভিন্ন খাস জমির পাট্টা দেওয়ার কাজ অনেক আগেই শুরু হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করছেন তাদের পাট্টা দেয়া হবে তবে পূর্ত রেল হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জায়গায় বসবাসকারীরা এই সুবিধা পাবেন না জমি চিহ্নিত করে সিদ্ধান্ত নেবে সরকারি আধিকারিকরা পূর্ব বর্ধমান জেলায় দু হাজার জনকে খাস জমিতে পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেয়া হবে তার মধ্যে একচল্লিশ জনের জমি চিহ্নিত হয়েছে রাজ্যের বহু পরিবারের এখনও পাকাবোক্ত বাড়ি নেই সরকারি জমিতে মাটির ঘরে তারা বসবাস করেন নিজেদের নামে জমি না থাকার জন্য তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পান না সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী তাদের প্রশাসনের কাছে লিখিত আবেদন করতে হবে তারপর জমি দেখে আধিকারিকরা পাট্টা দেবেন আবেদনকারী যেখানে বসবাস করেছেন সেখানে খাস জমি না থাকলে তাদের অন্যত্র দেয়া হবে বাংলা আবাস যোজনা দু হাজার বাইশ তেইশে কারা আবেদন করতে পারবেন এই বাংলা আবাস যোজনাতে নাম নথিভুক্ত করার জন্য যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হল এক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই যাদের পাকা বাড়ি নেই তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন তাছাড়া যে সমস্ত ব্যক্তির বছরে ইনকাম এক লক্ষ টাকা বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য চার আবেদনকারীর বিপিএল রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক বন্ধুরা চার নম্বরটা আগের ঘোষণা অনুযায়ী এখানে উল্লেখ করা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী সব ধরনের রেশন কার্ড উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবে যদি অন্য ক্রাইটেরিয়াগুলো তারা পরিপূর্ণ করতে পারে তবেই পাঁচ নম্বরে বলা হয়েছে আপনার নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা বা রেকর্ড থাকতে হবে বন্ধুরা যারা খাস জমিতে অর্থাৎ সরকারি জায়গার উপরে বাড়ি করবে তাদের জন্য জমির দলিল কম্পিউটার পর্চা বা রেকর্ডের প্রয়োজন হবে না এবার ছ নম্বরে বলা হয়েছে দেখুন আবার সরকারি চাকরিজীবীরাও বাংলা আবাস যোজনাতে নাম নথিভুক্ত করতে পারবেন না দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বিডি অফিস থেকে আবেদনপত্র গ্রহণ করতে হবে এবং আবেদনপত্র সম্পূর্ণ করে বিডিও অফিসেই আপনাদের জমা করতে হবে তাই দেরি না করে যথা শীঘ্রই সম্ভব আপনারা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পে আবেদন করে দিন আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ